পুলিশের পোশাক পরে সাধারণ মানুষকে মারধরের অভিযোগ। তিন যুবককে ব্যাপক মারধর করল এলাকাবাসীরা। উত্তেজিত জনতার হাত থেকে যুবকদের উদ্ধার করতে এসে পুলিশের সঙ্গেও জনতার খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পাথর বৃষ্টি শুরু হয়, পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায়। ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের শামসেরগঞ্জের সাহেবনগর তালতলা এলাকায়। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী পৌঁছেছে। আপাতত পরিস্থিতি উত্তপ্ত থাকলেও মোটের ওপর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি।